নমস্কার বন্ধুরা, আর একটা রেসিপির সঙ্গে আপনাদেরকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকে এই যে চালের রুটি বানানো হবে, কেমন চালের রুটির বানানো সেটা দেখাবো আপনাদেরকে। কেমন তুলতুলে নরম হয় চালের রুটি, তারপর স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর এখানে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছে, এর মধ্যে জলটা গরম হয়ে গেছে, লবণ অ্যাড করে দেবো। এই লবণটা অ্যাড করা হয়ে গেল, জলটা ভালোভাবে ফুটে ফুটে গেলে তারপরে চালের গুঁড়িটা দিতে হবে। আর এদিকে ওই গুঁড়ির মধ্যে জলটাকে ভালোভাবে গুলিয়ে রেখেছি। আর এখানে জলটা ভালোভাবে ফুটে উঠলে এটা আস্তে আস্তে ঢেলে দেবো। এদিকে আমার জলটাও ফুটে যাচ্ছে, এর মধ্যে এই গুলাটা আস্তে আস্তে করে আমি ঢেলে দেবো, দিয়ে আস্তে আস্তে করে নাড়াতে থাকবো। এই দেখুন, এরপর আস্তে আস্তে চালের গুঁড়োটাও দিতে হবে। এর মধ্যে অল্প অল্প করে আমি গুঁড়ি অ্যাড করে দেবো। আর একটু যতটা লাগবে ততটুকুই দিবেন আপনারা, দিলে চিটটা খুব ভালো হবে। আপনারা নাড়াতেই থাকবেন, চিটটা যতক্ষণ না হচ্ছে ভালো। আর একটু আমি সামান্য গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে লো করে দিয়েছি, একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়েছে, এই দেখুন কত সফট। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি বেলে, একটা আমি দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে এর মধ্যে দিয়ে দিলাম। এখানে ভালোভাবে এটা শিখে নিয়েছি, ব্যাস দেখুন বন্ধুরা, সবকটা ছেঁকা হয়ে গেছে, কি সুন্দর তুলোর মতো হয়েছে রুটিগুলো, একদম নরম তুলতুলে। দারুণ সুন্দর হয়েছে। আপনারা কিন্তু রেসিপিটা পুরোপুরি দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই রুটির সঙ্গে এখানে খাসি মাংস, এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর একটা রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা, তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, সকলকে টাটা।